ता दागोर खबर आपुनी खुद खुरार पड़ा खुदोलोई टोका लोइसिल निकी तेने खोले एतियार पड़ा आपुनी घुराई दिबो न लागे आरो खुद खुरक लोई ए मन्तव्य करिसे राज्यर मुख्यमंत्री डॉक्टर हिमन्त बिश्व शर्माय राज्य जुरि खुद खुरार विरुद्धे कठोर अभियान चली थकार माजुटी मुख्यमंत्री गराके कइसे जदिहे आपुनी खुद खुरार पड़ा खुदोलोई धन लइसिल तेने खोले हे खुद हे टोका आपुनी घुराई दिबो न लागे खुद खुरक आरो बिना मूल्या करि दिया हबो अर्थात खुदोर टोका फ्री करि दिया हबो ले घोषणा मुख्यमंत्री डॉक्टर हिमन्त बिश्व शर्मार मुख्यमंत्री गराके कि कइसिल आमी তারে খবরটো লৈ আহাৰ চেষ্টা খুদখুৰৰ বিৰুদ্ধে কঠোৰ হিমন্ত চৰকাৰ এটা ডাঙৰ খবৰ খুদখুৰক লৈ কেবাটাও ডাঙৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আৰু খুদত লোৱা টকা ঘূৰাই দিব নালাগে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কৈছে এই কথা সম্পূৰ্ণ ফ্ৰী হৈ যাব খুদত লোৱা ধন বা টকা খুদখুৰে সাধাৰণ নাগৰিকক হাৰাশাস্তি কৰিছে খুদখুৰে এটিএম কাৰ্ড গহনা কাঠি লৈ গৈছে 8 লাখ টকা ধাৰে দি 20 লাখ টকা লৈ খুদখুৰে আৰু খুদত দিয়া বাবেও জেল যাব আৰু ভুয়া লাইসেন্স লোৱাৰ বাবেও জেল যাব খুদখুৰ আৰু খুদত লোৱা টকা ফ্ৰী বুলি দুই এদিনতে ঘোষণা কৰিব মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে ৰাজ্যজুৰি চলি আছে যেতিয়া খুদখুৰ বিৰোধী অভিযান তাৰ মাজতে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কৈছে এই বিহত ঘোষণা পুনৰবালৈ কৰিছো খুদখুৰক লৈ এটাৰ পিছত আনটো মন্তব্য মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ খুদখুৰৰ বিৰুদ্ধে কঠোৰ হিমন্ত চৰকাৰ খুদখুৰক লৈ কেবাটাও ডাঙৰ ঘোষণা কৰা হৈছে খুদখুৰৰ নিস্তাৰ নাই খুদত লোৱা টকা এতিয়া ঘূৰাই দিব নালাগে খুদখুৰক এই বৃহৎ ঘোষণা সম্পূৰ্ণ ফ্ৰী হৈ যাব খুদত লোৱা ধন খুদখুৰে সাধাৰণ নাগৰিকক হাৰাশাস্তি কৰিছে সন্ত্ৰাস সৃষ্টি কৰিছে অতিষ্ঠ হৈ পৰিছে সাধাৰণ নাগৰিক খুদখুৰে এ টি এম কাৰ্ড হওক বা গহনা মাটি বাৰী সকলো জব্দ কৰি লৈছে 8 লাখ টকা ধাৰে দিয়ে কিন্তু 20 লাখ টকাতকৈ অধিক ধন সংগ্ৰহ কৰিছে খুদখুৰে আৰু খুদত দিয়াৰ বাবেও জেল যাব আৰু ডুপ্লিকেট লাইচেন্স লৈ খুদখুৰৰ ব্যৱসায় চলোৱাৰ বাবেও জেল হ'ব আৰু ৰাজ্যজুৰি যিহেতু চলি আছে খুদখুৰ বিৰোধী অভিযান তাৰ মাজতে মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ এই বৃহৎ ঘোষণা আপুনি যদি খুদখুৰৰ পৰা ধন লৈছিল তেনেহ'লে এতিয়াৰ পৰা আপুনি খুদখুৰক সেই ধন ঘূৰাই দিব নালাগে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই খুদখুৰৰ সন্দৰ্ভত কৰিছে এই বৃহৎ ঘোষণা বা মন্তব্য আৰু দুই এদিনতে এই বৃহৎ ঘোষণা কৰা হ'ব বা মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কৰিব যে ফ্ৰী হৈ যাব এই কথা উল্লেখ কৰিছিল কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে এই কথা উল্লেখ কৰিছিল যে খুদখুৰৰ পৰা যদি আপুনি ধন লৈছিল তেনেহ'লে সেই ধন আপুনি খুদখুৰক ঘূৰাই দিব নালাগে খুদখুৰক আপুনি এটকাও নিদিব বুলি উল্লেখ কৰিছিল মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে আৰু তাৰ পিছত আজিৰ দিনটোতো মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কৈছে যে খুদখুৰৰ চাফাই অভিযান চলিছে চলিব আৰু গ্ৰেপ্তাৰ হ'ব ভুৱা লাইচেন্স লৈ যিসকলে খুদখুৰ ব্যৱসায় চলাই আহিছে তেখেতসকলো গ্ৰেপ্তাৰ হ'ব বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কিন্তু কিছুদিন পূৰ্বে খুদখুৰৰ যি খুদখুৰৰ পৰা লোৱা ধন যে ঘূৰাই দিব নালাগে সেই সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কি কৈছিল সেই মন্তব্য এই মুহূৰ্তত শুনাই লোৱাৰ চেষ্টা কৰিম আৰু এতিয়া নতুনকৈ এটা কামত মই লাগিছো এই সুদত যে টকা ধাৰ লয় খুদখুৰবিলাকৰ দোকানখন মই বন্ধ কৰিব খুজিছো 100 টকা ধাৰ দিয়ে আকৌ 20 টকা বোলে সুদেই দিব লাগে মাহত আরে এইটো এটা কি নতুন টেকনিক আৰম্ভ হৈ গ'ল কোনে কি ৰিচাৰ্চ কৰি কি কি উলিয়াই থাকে দুখীয়া মানুহক অত্যাচাৰ কৰাৰ কাৰণে সেইকাৰণে এতিয়া আমি অসমত খুদখুৰবিলাকৰ ওপৰতো আমি লাগি আছো দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লোৱা টকা কোনেও ঘূৰাই দিব নালাগে বুলি সেইটো ফ্ৰী হৈ যাব আপোনালোকৰ তাৰো ব্যৱস্থা এটা কৰি আছো দুই এদিনতে ঘোষণা পাবই লাভ হ'ব হয় নহয় কাৰ কাৰ সুদত টকা ধাৰ আছে ঠিক আছে হাত উঠাব নালাগে দিয়ক এইটো হাত উঠালে অলপ ঠিক নহ'ব হয়নে এইটো ঠিক নহয় না 100 টকা ধাৰ লয় 20 টকা সুদ দিব লাগে 30 টকা সুদ দিব লাগে আৰু এতিয়া নতুনকৈ এটা কামত মই লাগিছো খুদখুৰৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা যে মানুহৰ এ টি এমবিলাকো খুদখুৰবিলাকে ৰাখি থৈ দিয়ে গহনাবিলাক খুদখুৰবিলাকে ৰাখি থৈ দিছে কোনোবাই যদি 2.5 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো শেষেই নহয় দিয়ে থাকিব লাগে গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয় লাইচেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক চক লাইচেন্স ল'লে বছৰত 12% ইণ্টাৰেষ্ট দিব লাগিব বা 18% ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইচেন্স ওলাইছে এইটো ডুপ্লিকেট লাইচেন্স হ'ব সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব লগত ডুপ্লিকেট লাইচেন্স লোৱাৰ কাৰণেও জেলত যাব এইটোতো ডাবল
আর আমি দুটাকৈ মন্তব্য শুনার চেষ্টা করলো সুদখোরক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কৈছিল আর এবার আমি এটা মন্তব্য শুনার চেষ্টা করি মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ইয়ার পূর্বে কি কৈছিল যে সুদখোরপরা লওয়া ধন কিদরে ঘুরাই দিব লাগিব নে নালাগে ঘুরাই নিদিবলে কৈছিল ফ্রি করে দিয়া হব বলে উল্লেখ করেছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ইয়ার প্রথমটো মন্তব্য আমি মুখ্যমন্ত্রীগৰাকীৰ প্রথমটো মন্তব্য শুনাই লওয়ার চেষ্টা করি মই লাগিছো এই সুদত যে টাকা ধার লয় খুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুজিছো 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে খুদেই দিব লাগে মাহত আরে এই যে এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুহক অত্যাচার করার কারণে সেই কারণে এতিয়া আমি অসমত খুদখোর বিলাকর উপর তো আমি লাগি আছো দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনো ঘুরাই দিব না লাগে বলে এটা ফ্রি হয়ে যাব আপনার তারও ব্যবস্থাটা করে আছো দুই এদিনাতে ঘোষণা পাবই লাভ হব হয় নয় কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে হাত উঠাব না লাগে দিয়ক এটা হাত উঠালে অল্প ঠিক নহব হয় না এইটো ঠিক নয় না 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে 30 টাকা সুদ দিব লাগে আর এটা নতুন কো এটা কামত মই লাগিছো এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুজিছো 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে সুদেই দিব লাগে মাহত আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুহক অত্যাচার করার কারণে সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর তো আমি লাগি আছো দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনো ঘুরাই দিব না লাগে বলে এটা ফ্রি হয়ে যাব আপনার তারও ব্যবস্থাটা করে আছো দুই এদিনাতে ঘোষণা পাবই লাভ হব হয় নয় কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে হাত উঠাব না লাগে দিয়ক এটা হাত উঠালে অল্প ঠিক নহব হয় না এটা ঠিক নয় না 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে 30 টাকা সুদ দিব লাগে আর এটা নতুন কো এটা কামত মই লাগিছো এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুজিছো 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে সুদেই দিব লাগে মাহত আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুহক অত্যাচার করার কারণে সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর তো আমি লাগি আছো দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনো ঘুরাই দিব না লাগে বলে এটা ফ্রি হয়ে যাব আপনার তারও ব্যবস্থাটা করে আছো দুই এদিনাতে ঘোষণা পাবই লাভ হব হয় নয় কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে হাত উঠাব না লাগে দিয়ক এটা হাত উঠালে অল্প ঠিক নহব হয় না এটা ঠিক নয় না 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে 30 টাকা সুদ দিব লাগে আর এটা নতুন কো এটা কামত মই লাগিছো এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুজিছো 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে সুদেই দিব লাগে মাহত আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুহক অত্যাচার করার কারণে সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর তো আমি লাগি আছো দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনো ঘুরাই দিব না লাগে বলে এটা ফ্রি হয়ে যাব আপনার তারও ব্যবস্থাটা করে আছো দুই এদিনাতে আর ইয়া আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য সুদখোরক লৈ এনেদরে এতিয়া অভিযান চলিছে আর অভিযান চলি থাকার মাজতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে সুদখোরৰ যি ব্যৱসায় সেই ব্যৱসায় বন্ধ হব লাগিব আর যি সকল লোকে সুদখোরৰ পৰা ধন লৈছিল সে ধন ঘূৰাই দিব নালাগে আর দুই এদিনতে ঘোষণা করা হব বলে ঘোষণা করেছিল বা মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর আজির দিনটো মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আর সুদখোরৰ বিরুদ্ধে এই অভিযান চলি থাকার মাজতে উল্লেখ করেছে যে 8 লাখ টাকা ধারে দিয়ে সুদখোরে কিন্তু তার বিপরীতে 20 লাখতকৈ অধিক টাকা সংগ্রহ করে আর যদি ধন দিব নোৱাৰে পৰিয়ালক অতিষ্ঠ করে ব্যক্তিগৰাকীক অতিষ্ঠ করে আত্মীয় স্বজনকো হাৰাশাস্তি করে আর অবশেষত সোণৰ গহনা হোক বা
ATM card পর্যন্ত মাটি বাড়ি পর্যন্ত জব্দ করে বলি উল্লেখ কৰিছে আৰু এই যে হন্ত্ৰা খুদখৰৰ হন্ত্ৰা এটা বন্ধ হ'ব লাগিব আৰু যাৰ বাবে ৰাজ্য চৰকাৰ আৰু প্ৰশাসনে আৰক্ষীয়ে অভিযান চলাই ৰাখিছে আৰু অভিযান অব্যাহত আছে গতিকে এই যে হুদখৰৰ ব্যৱহাৰ বন্ধ কৰিবৰ বাবে তৎপৰ হৈছে ৰাজ্য চৰকাৰ বা প্ৰশাসন এই ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে আজিৰ দিনটো ৰাজ্য মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে হুদখৰৰ সন্দৰ্ভত কি কৈছিল সেই মন্তব্য আমি এই মুহূৰ্তত শুনাৰ চেষ্টা কৰিম সৈত কথা যে মানুহৰ এটিএম বিলাকো হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিয়ে গহনা বিলাক হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিছে কোনোবাই যদি 2 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো শেষেই নহয় দিয়ে থাকিব লাগে গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয় লাইসেন্স থকা বুলি দাবী কৰে এই বিলাক সক লাইসেন্স ল'লে বছৰত 12% ইন্টাৰেষ্ট দিব লাগিব বা 18% ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে এইটো ডুপ্লিকেট লাইসেন্স হ'ব সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব সুদ দিয়া সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব লগত ডুপ্লিকেট লাইসেন্স লোৱাৰ কাৰণেও জেলত যাব এইটোতো ডাবল লাইসেন্স হ'ব হুদখৰৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা যে মানুহৰ এটিএম বিলাকো হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিয়ে গহনাবিলাক হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিছে কোনোবাই যদি 2 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো শেষেই নহয় দিয়ে থাকিব লাগে গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয় লাইসেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক সব লাইসেন্স ল'লে বছৰত 12% ইণ্টাৰেষ্ট দিব লাগিব বা 18% ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে এইটো ডুপ্লিকেট লাইসেন্স হ'ব সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব লগত ডুপ্লিকেট লাইসেন্স লোৱাৰ কাৰণেও জেলত যাব এইটোতো ডাবল লাইসেন্স হ'ব হুদখৰৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা যে মানুহৰ এটিএম বিলাকো হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিয়ে গহনাবিলাক হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিছে কোনোবাই যদি 2 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো শেষেই নহয় দিয়ে থাকিব লাগে গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয় লাইসেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক সব লাইসেন্স ল'লে বছৰত 12% ইণ্টাৰেষ্ট দিব লাগিব বা 18% ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে এইটো ডুপ্লিকেট লাইসেন্স হ'ব সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব লগত ডুপ্লিকেট লাইসেন্স লোৱাৰ কাৰণেও জেলত যাব এইটোতো ডাবল লাইসেন্স হ'ব হুদখৰৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা যে মানুহৰ এটিএম বিলাকো হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিয়ে গহনাবিলাক হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিছে কোনোবাই যদি 2 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো শেষেই নহয় দিয়ে থাকিব লাগে গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয় লাইসেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক সব লাইসেন্স ল'লে বছৰত 12% ইণ্টাৰেষ্ট দিব লাগিব বা 18% ৰিজাৰ্ভ বেংকে ঠিক কৰি দিয়ে গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে এইটো ডুপ্লিকেট লাইসেন্স হ'ব সিহঁতৰতো জেল আৰু বেছি হ'ব সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব লগত ডুপ্লিকেট লাইসেন্স লোৱাৰ কাৰণেও জেলত যাব এইটোতো ডাবল লাইসেন্স হ'ব হুদখৰৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা যে মানুহৰ এটিএম বিলাকো হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিয়ে গহনাবিলাক হুদখৰ বিলাকে ৰাখি থৈ দিছে কোনোবাই যদি 2 লাখ টকা লোন লৈছিলে 20 লাখ ঘূৰাই দিলে তথাপিতো শেষেই নহয় দিয়ে থাকিব লাগে গতিকে এইটোতো মানি ল'ব পৰা পৰ্যায় নহয় লাইসেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক সব লাইসেন্স আৰু এয়া আছিল হুদখৰৰ সন্দৰ্ভত শেহতীয়া মন্তব্য মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজিৰ দিনটোতো এই মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছিল হুদখৰে সন্ত্ৰাস সৃষ্টি কৰিছে হুদখৰে পৰিয়ালক বা ব্যক্তিগৰাকীক হাৰাশাস্তি কৰিছে আৰু যেতিয়া ধন ঘূৰাই দিব নোৱাৰে সুদলৈ দিব নোৱাৰে আৰু তেতিয়াই সোণৰ গহনা হওক এটিএম কাৰ্ড পৰ্যন্ত বা মাটি বাৰী পৰ্যন্ত জব্দ কৰিছে বুলি এক মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে গতিকে এই হুদখৰৰ যি ব্যৱসায় এই ব্যৱসায় বন্ধ হ'ব লাগিব এই ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজিৰ দিনটোত মন্তব্য প্ৰকাশ কৰিলে কিন্তু তাৰ পূৰ্বে কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছিল যে হুদখৰৰ পৰা যদি আপুনি ধন লৈছে সুদলৈ যদি আপুনি ধন ধাৰে লৈছে তেনেহ'লে সেই ধন এতিয়া আপুনি ঘূৰাই দিব নালাগে আৰু কম দিনৰ ভিতৰতে কিছুদিনৰ পিছতেই বা 2 এদিনতেই হুদখৰৰ এই যি ধন ঘূৰাই দিব যে নালাগে এই সন্দৰ্ভত ঘোষণা কৰা হ'ব বা খবৰ প্ৰকাশ পাব বুলি মন্তব্য কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সেই কথা উল্লেখ কৰিছিল আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই হুদখৰক ধন ঘূৰাই দিব নালাগে হুদখৰৰ যি হুদখৰৰ পৰা যদি আপুনি টকা লৈছিল তেনেহ'লে হুদখৰক আপুনি দিব নালাগে এই ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিছুদিন পূৰ্বে সেই মন্তব্য এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ শুনোৱাৰ চেষ্টা কৰিম কামত মই লাগিছো এই সুদত যে টকা ধাৰ লয় সুদখৰবিলাকৰ দোকানখন মই বন্ধ কৰিব খুজিছো
এশ টকা ধার দিয়ে আকো বিশ টকা বোলে সুদে দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকৰ ওপৰত আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেইটো ফ্রি হয়ে যাব আপনাদের, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়। কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহব হয়নে, এইটো ঠিক নয় না। এশ টাকা ধার লয় বিশ টাকা সুদ দিব লাগে, ত্রিশ টাকা সুদ দিব লাগে। আর এটা নতুনকৈ এটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। এশ টাকা ধার দিয়ে আকো বিশ টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপরত আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেইটো ফ্রি হয়ে যাব আপনাদের, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়। কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহব হয়নে, এইটো ঠিক নয় না। এশ টাকা ধার লয় বিশ টাকা সুদ দিব লাগে, ত্রিশ টাকা সুদ দিব লাগে। আর এটা নতুনকৈ এটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। এশ টাকা ধার দিয়ে আকো বিশ টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপরত আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেইটো ফ্রি হয়ে যাব আপনাদের, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়। কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহব হয়নে, এইটো ঠিক নয় না। এশ টাকা ধার লয় বিশ টাকা সুদ দিব লাগে, ত্রিশ টাকা সুদ দিব লাগে। আর এটা নতুনকৈ এটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। এশ টাকা ধার দিয়ে আকো বিশ টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপরত আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেইটো ফ্রি হয়ে যাব আপনাদের। সুদখোরর কথাটো বহুত আচৰিত আচৰিত কথা, যে মানুহৰ এটিএম বিলাকো সুদখোর বিলাকে রাখি থৈ দিয়ে, গহনা বিলাক সুদখোর বিলাকে রাখি থৈ দিছে। কোনোবাই যদি আড়াই লাখ টকা লোন লৈছিলে, বিশ লাখ ঘূৰাই দিলে, তথাপিতো শেষেই নহয়, দিয়ে থাকিব লাগে। গতিকে এইটোতো মানি লব পৰা পৰ্যায় নহয়, লাইসেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক সব। লাইসেন্স ললে বছৰত 12% ইন্টাৰেষ্ট দিব লাগিব বা 18%, রিজার্ভ ব্যাংকে ঠিক কৰি দিয়ে। গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে, এইটো ডুপ্লিকেট লাইসেন্স হব, সিহঁতৰতো জেল আৰু বেছি হব, সুদ দিয়া সুদত দিয়াৰ কাৰণেও জেলত যাব, লগত ডুপ্লিকেট লাইসেন্স লোৱাৰ কাৰণেও জেলত যাব, এইটোতো ডাবল লাইসেন্স হব। সুদখোৰৰ কথাটো বহুত আচৰিত আচৰিত কথা, যে মানুহৰ এটিএম বিলাকো সুদখোৰ বিলাকে ৰাখি থৈ দিয়ে, গহনা বিলাক সুদখোৰ বিলাকে ৰাখি থৈ দিছে। কোনোবাই যদি আড়াই লাখ টকা লোন লৈছিলে, বিশ লাখ ঘূৰাই দিলে, তথাপিতো শেষেই নহয়, দিয়ে থাকিব লাগে। গতিকে এইটোতো মানি লব পৰা পৰ্যায় নহয়, লাইসেন্স থকা বুলি দাবী কৰে এইবিলাক সব। লাইসেন্স ললে বছৰত 12% ইন্টাৰেষ্ট দিব লাগিব বা 18%, রিজার্ভ ব্যাংকে ঠিক কৰি দিয়ে। গতিকে এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে, এইটো ডুপ্লিকেট লাইসেন্স হব, সিহঁতৰতো জেল আৰু বেছি হব,
সুদ দিয়া কারণেও জেলত যাব, লগত ডুপ্লিকেট লাইসেন্স লওয়ার কারণেও জেলত যাব। এটা ডাবল লাইসেন্স। সুদখোরর কথাটো বহুত আচরিত কথা, যে মানুষের এটিএম বিলাকো সুদখোর বিলাকে রাখি থই দিয়ে, গহনা বিলাক সুদখোর বিলাকে রাখি থই দিছে। কোনোবাই যদি আড়াই লাখ টাকা লোন লৈছিলে, 20 লাখ ঘুরাই দিলে, তথাপি তো শেষেই নহয়, দিয়ে থাকিব লাগে। গতি এইটো মানি লব পৰা পৰ্যায় নহয়। লাইসেন্স থকা বুলি দাবি কৰে এইবিলাক সব। লাইসেন্স ললে বছৰত 12% ইন্টারেস্ট দিব লাগিব বা 18%, রিজার্ভ ব্যাংকে ঠিক কৰি দিয়ে। গতি এনেকুৱা যদি কোনোবাই লাইসেন্স ওলাইছে, এইটো ডুপ্লিকেট লাইসেন্স হব, ইহঁতো জেল আৰু বেছি হব। সুদ দিয়া কাৰণেও জেলত যাব, লগত ডুপ্লিকেট লাইসেন্স লওয়ার কারণেও জেলত যাব। এইটো ডাবল যায়।